त्रिपुरार जन्य जातीय सड़कें 578 किलोमीटर नतून प्रकल्प और आगरतला थेके चुराईबाड़ी पर्यन्त 171 किलोमीटर रास्तार जन्य 3233 कोटी टाका प्रकल्पेर घोषणा करेछेन केंद्रीय सड़क परिवहन और महासड़क मंत्री नितिन गडकरी। गुवाहाटीते अनुष्ठित महासड़कर ऊपर पर्यालोचना बैठके एई घोषणा दिएछेन केंद्रीय मंत्री। 10-11 নভেম্বর গুয়াহাটিতে জাতীয় মহাসড়ক কাজের ওপর পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ত্রিপুরায় 7টি নতুন প্রকল্পের জন্য 10,222 কোটি টাকা অনুমোদন করালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকরির পৌরোহিত্যে 10-11 নভেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় মহাসড়ক নির্মাণ কার্যের অগ্রগতির উত্তর পূর্ব রাজ্যগুলোর পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনা বৈঠকের পর শ্রী গডকরি ত্রিপুরার জন্য নতুন 7টি প্রকল্পের অনুমোদনের কথা ঘোষণা করেন। এর জন্য রাজ্যকে 10,222 কোটি টাকা অনুমোদনের কথাও উল্লেখ করেন। অনুমোদিত নতুন 7টি প্রকল্পের মধ্যে রয়েছে চোরাইবাড়ি আগরতলা NH-08 171 কিলোমিটার 4 লেন 3,233 কোটি টাকা, আগরতলা বাইপাসের পশ্চিম ও পূর্বাঞ্চলীয় অংশ 35 কিলোমিটার 3,161 কোটি টাকা, খোয়াইতেলিয়ামুড়া অমরপুর হরিণা NH-208 2,421 কোটি টাকা, উদয়পুর শ্রীমন্তপুর সড়কের 4 লেনিং 34 কিলোমিটার 480 কোটি টাকা, 4টি রোপওয়ে প্রকল্প মহারানী ছবিমুড়া উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির জম্পুই হিলস কমলপুরের সুরমা ছড়া 692 কোটি টাকা, 3টি রেলওয়ে ওভারহেড ব্রিজ 35 কোটি টাকা এবং শহরাঞ্চলে সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণে 200 কোটি টাকা। ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়কে কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কে রাজ্যে চলমান 280 কিলোমিটার জাতীয় সড়কের কাজগুলো ত্বরান্বিত করার নির্দেশ দেন। একই সাথে তিনি রাজ্য সরকারকে প্রকল্পের অগ্রগতির স্বার্থে জমি অধিগ্রহণ, বনভূমির ছাড়পত্র, বিদ্যুৎ জলের লাইনের স্থানান্তর ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ডক্টর ভি কে সিং, প্রধান বন সংরক্ষক, রাজস্ব দপ্তরের প্রধান সচিব এবং পূর্ত দপ্তরের সচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ও ভারত সরকার এবং ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ঊর্ধ্বতন আধিকারিকগণ। গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের 4টি রোপওয়ের উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল হাইওয়েজ লজিস্টিক্স ম্যানেজমেন্ট লিমিটেড NHLML এর মাধ্যমে সমঝোতা ও স্মারক স্বাক্ষরিত হয়। এ বিষয়ে উল্লেখ, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে পাশে বসিয়ে ত্রিপুরা সড়ক উন্নয়নের 7টি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, নতুন এই প্রকল্পগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ আগ্রহের ফলেই দ্রুততার সঙ্গে এই ঘোষণা দিতে সচেষ্ট হয়েছেন। আর ত্রিপুরা মে আজ আমনে 578 কিলোমিটার কে নয়ে প্রজেক্ট জাহির কিয়ে হ্যায়, জিসকি কিমত 12,426 করোড় হ্যায় রোপওয়ে কে। তো রোপওয়ে কে আসাম মে 5, সিকিম মে 1, নাগাল্যান্ড মে 13, অরুণাচল প্রদেশ মে 4, মণিপুর মে 3, মিজোরাম মে 5 और त्रिपुरा पे 4, ऐसे 35 रोपवे के प्रोजेक्ट कर रहे हैं जिसकी कीमत 10,000 करोड़ रुपए है। प्रपोज MMLP एट उदयपुर इन त्रिपुरा स्टेट, ये MMLP उदयपुर ऑन द बैंक्स ऑफ रिवर गोमती, अगरथला से चुराईबरी, ये 171 किलोमीटर का काम है और ये 3,233 करोड़ है और 3,233 करोड़ रुपए का है। अभी तक मैंने कहा था ये नहीं हुआ, 5 मिनट में चीफ मिनिस्टर साहब के रिक्वेस्ट पर मैं इसकी मंजूरी घोषित कर रहा हूँ। সড়ক উন্নয়নে নতুন 7টি প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরো মজবুত হবে, তাতে করে রাজ্যে বাড়বে পর্যটকের সংখ্যা, রাজ্যের বেকারদের নতুন রোজগারের পথও সৃষ্টি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।